শীতের সবজি বর্ষায় তাও আবার পরিত্যক্ত জায়গা বাড়ির রাঙিনা ধানের চাতালে চাষ হচ্ছে খরচ কম বাড়তি ঝামেলা নেই বাজারে চাহিদাও বেশি মিলছে ভালো দাম গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে পালং শাক ঝিনাইদহের একটি গ্রামের মানুষের ভাগ্য বদলে গেছে পালং শাক চাষে ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একটি গ্রাম উত্তর ভবানীপুর এই গ্রামের প্রতিটি বাড়ির আঙিনা ছেয়ে গেছে সবুজ পাতায়। পলিথিন দিয়ে ঢাকা পালং শাকের ক্ষেত। এই গ্রামের কৃষক লিটন মিয়া বোরো ধান ওঠার পর খালি পড়েছিল চাতাল। সেখানে চাষ করেছেন পালং শাক। পরিবারে এসেছে আর্থিক সচ্ছলতা। খেতে আমরা ইনকাম থাকা খরচ আছে প্রথম হয় পরের হয় না। শুধু লিটন মিয়া নয় এই গ্রামের পরিত্যক্ত জায়গা বাড়ির আঙিনা ধানের চাতাল যে যেখানে একটু জায়গা পেয়েছেন সেখানেই চাষ করেছেন পালং শাক বিনিয়োগ নেই বললেই চলে একবার বীজ বপন করলে টানা তিন মাস শাক তোলা যায় পালং শাক অন্যান্য ফসলের চেয়ে লাভজনক খালি পড়ে না পালং শাক বুনলে থাকবে একটু টাকা হবে না টাকা হলে কাজ করতে এই এক কাঠা চাষের উপরেই সপ্তাহে হাজার বারোশো এমন আসে এই দিয়ে সংখ্যা চালাচ্ছে চলে যাচ্ছে ইনশাল্লাহ নিজেরাই তুলি নিজেরাই বিক্রি করি মানে নিজেরাই পরিচর্যা করি এই পালন শাকের একটি অন্যতম বৈশিষ্ট্য হলি হলো যে এটি নতুন একটি জাত এখানে এই পালন ডাটাগুলা ডাটাগুলো ভেঙে নিয়ে আসা হয় এবং এটি আটি করে বাজারে মুঠো মোটা হিসাবে বিক্রি করা হয় এবং যে গাছটি থাকে সেখান থেকে পর্যায়ক্রমে পাতা হতেই থাকে কৃষক ভাইরা খুব অল্প জায়গা থেকেই অনেক বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হয় পালং শাক চাষে বাড়তি কোনো শ্রমিকের দরকার পড়ে না পরিবারের সবাই অনায়াসে ক্ষেতের পরিচর্যা করতে পারেন শীতের সবজি আগাম চাষ করে নারীরাও আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এনটিভি নিউজ ডেস্ক